أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ وحدہ والصلاۃ والسلام علی من لا نبی بعدہ ایک سمانیت بھائیر پرشن جے ہمرا بچھرر دن گلو کیبھابے پالن کرب اتھوا پرتھم بچھر جہیتو ہمادیر ماجھے آسلو ہمرا کیبھابے پالن کرب যে সম্মানিত ভাই, আসলে এই বছর বলতে যে বিষয়টি আমরা বুঝছি, যে মানুষের জীবন একদিন এসেছিল, সে প্রথম জীবনে মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে তারা এসেছে। অনুরূপী আপনি আমি, আমার সন্তানেরা, আপনার সন্তানেরা, বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন, এরাও এভাবে এসেছিল। নবী রাসূল যারা এসেছিলেন তারাও চলে গেছে। এই বছরগুলার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বছর চলে যাচ্ছে, আবার আসছে। মানুষের বয়স চলে যাচ্ছে, মানুষের বয়স যে কয়দিন চলে যাচ্ছে এটাই মনে করতে হবে, তার জীবন থেকে বয়স চলে যাচ্ছে, তার মানে আর আসছে না। আপনার বয়স যখন এক বছর হয়ে গেল, তারপরে আপনার বয়স এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর, এইভাবে করতে করতে আপনার বয়স শেষ। তাই আপনার বছরের যা শুরু করবেন, তিনটি কাজ আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে করা লাগবে। যদি এই তিনটি কাজ আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। তিনটি কাজ, এর ভিতরে এমর্মে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ তার সহি গ্রন্থে হাদিসটি নিয়েছেন, আমর বিন শুয়াইব তার পিতা তার দাদার মাধ্যমে বর্ণনা করছেন। তিনি বলছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনা সাবা সিনিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের সন্তান সন্ততি যখন সাত বছর বয়স হয়, ওই সময়তে তাদেরকে সালাতের জন্য আদেশ করো। এরপরে তিনি বলছেন, অদরিবু হুম আলাইহা ওহুম আবনা আশারা সিনিন ওফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। এরপরে তিনি বলছেন, যখন এই সন্তান সন্ততির বয়স দশ বছর হয়ে যাবে, ওই সময়তে সালাত যদি আদায় না করে, তাহলে তাদেরকে লাঠি দিয়ে প্রহার করো, আর তাদের বেডকে, বিছানাকে ভিন্ন করে দাও। ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ তার সহি আবু দাউদে হাদিসটি নিয়ে এসছেন। জি, তাই হাদিস থেকে আপনাদের বললাম যে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিতরে এক নম্বরে সালাত। আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন সাত বছর বয়স হবে তখন সালাতের জন্য আদেশ করতে হবে। মেয়েরা মা বোনদের সাথে বাড়িতে সালাত পড়বে। মা, তুমি তোমার মেয়ের সাত বছর বয়স হলে বাড়িতে যে সালাত পড়বে, ওই সময়তে নিয়ে তাকে সাথে নিয়ে সালাত পড়বে। আর মসজিদে যাওয়ার যদি ব্যবস্থা থাকে, তাহলে সে যেতে পারে মায়ের সাথে। যদি ওরকম ব্যবস্থা থাকে, পর্দা পুষি দেওয়ার সহিত যদি কোনো সমস্যা না থাকে, তাহলে যেতে পারে। জি, বাবা ভাই যারা রয়েছেন, আপনার সন্তানকে সাত বছর বয়স হলে আপনি নিজে মসজিদ যাবেন, সাথে ছেলেটিকে নিয়ে যাবেন। জি, ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে, যদি সালাত সে না পড়ে, সালাত না আদায় করে, তাহলে লাঠি দিয়ে তাকে প্রহার করা লাগবে, লাঠি দিয়ে প্রহার করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে উপদেশ দিতে গিয়ে বলছিলেন,
আবু দার এক হাদিসে এসেছে, অন্য হাদিসে আবু হুরায়রার কথা। যা হোক, তিনি দশটি উপদেশের ভিতরে একটি উপদেশ দিয়েছিলেন যে তোমার বাড়িতে আদবের লাঠি থাকবে, আদবের লাঠি আহাল পরিবার থেকে উঠাবে না। তার মানে আপনার ছেলে হোক মেয়ে হোক অন্যায় অপকর্ম করলে তাদেরকে লাঠি দিয়ে প্রহার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই সালাতের বিষয়টি এক নম্বরে আপনার ছেলে মেয়েকে সাত বছর বয়স থেকে আপনি সালাত পড়ার জন্য আদেশ করবেন, আর দশ বছর বয়স হলে সালাত না আদায় করলে লাঠি দ্বারা প্রহার করতে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, দুই নাম্বার আপনাকে উপদেশ, আপনার কাজ যে আপনার পরিবার, মা তুমি পর্দার সহিত বাইরে যেতে হলে পর্দার সহিত যাবে, আর তোমার মেয়ের বয়স দশ বছর হয়ে গেলেই পর্দা করতে হবে, এটাই শরীয়তে বুঝাচ্ছে। তাই মেয়েদেরকে পর্দার সহিত রাখতে হবে, বাইরে গেলে তাকে পর্দা করতে হবে। তাই এই দুই নাম্বার উপদেশ হাদিস থেকে এটা প্রমাণ হয়। জি, এই দুইটি উপদেশ। তারপরে তিন নাম্বার উপদেশ হলো জানার বিষয় যে আপনার কাজ যে শুরু করবেন বছরে, আপনি জামাতের সহিত সালাত পড়বেন, ফজরের সালাত, তারপরে বাড়িতে আপনার কাজ হবে কোরআন তেলাওয়াত করে। আপনি বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পড়েন, সূরা ফাতিহা পড়েন, সূরা বাকারা পড়েন, অথবা কোরআনের যেই কোনো স্থান থেকে আপনি আল্লাহর কালাম পড়ুন। তারপরে আপনি যদি চাকরি করতে থাকেন তাহলে আপনি নাস্তা পানি করে আপনার চাকরির কাজে বের হয়ে যান। যে ভাই আপনার গাড়ি চালক, যারা গাড়ি চালক রয়েছেন, রিক্সা চালক রয়েছেন, বাড়ির কাজ যেই যেখানে কাজ করি আমরা, কোরআন তেলাওয়াত করার পরে, এর অর্থ এই যে সকালে সালাত পড়ার পরে আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার কাজগুলো শুরু করবেন, তাহলেই দেখবেন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। আবারও বলছি, এই তিনটি কথা মনে রাখলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। তার সাথে আর একটি সংযোগ করি যে আপনার সন্তান সন্ততিকে আপনি আকিদা শিক্ষা দিবেন। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে? শিরক, বড় শিরক করলে, কেউ যদি বড় শিরক করে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। শিরকের বিষয়গুলো বুঝিয়ে দিবেন। শিরক যদি কেউ করে তাহলে তার অতীতের যেগুলা সৎ আমল রয়েছে সবগুলা বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করো তাহলে তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের ভেতরে হয়ে যাবে। আর বড় শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। জি, আমরা শিরকি কাজ আর বিদাতি কাজগুলো থেকে নিজেকে রক্ষা করব। বিদাতি কাজ কেউ যদি করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভবিষ্যতে তার কোনো আমল কবুল হবে না। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহু রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের কোনো দলিল প্রমাণ নেই সেটা আল্লাহর কাছে কবুল হবে না। ইমাম মুসলিম রহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন। তাই আমরা শিরকি বিদাতি মুক্ত আমল করব। এই বিষয়গুলা আমাদের ছেলে হোক মেয়ে হোক নিজে শিখব, অপরকে শিক্ষা দান করব। জি, দুই নম্বরে যেটি বললাম, সালাত আপনি ঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। আপনি যেখানেই থাকুন না কেন, জামাতের সহিত সালাত ঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন। জামাতে যদি সালাত আদায় করেন তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, মান সামিআ নিদা ফালা মিজুবহু ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আজানের আওয়াজ শুনল, আজানের ডাক শুনল, তারপর মসজিদে আজানের ডাকে সাড়া দিল না, ফালা সালাতা লাহু, তার কোনো সালাত নেই, ইল্লা মিন উযরিন, উযুর উযুর ব্যতীত। যদি সে মুসাফির হয় অথবা অসুস্থ হয় তাহলে সেটি উযুর, আর যদি না হয় আর ইচ্ছা করে বসে দোকানপাটে আর ঘুমিয়ে বসে থাকা বা ঘুমিয়ে থাকা, এটা উযুর নয়। ইমাম দারাকুতনি রহিমাল্লাহ তার সহিহ আর দারাকুতনি হাদিস নিয়েছেন, ইবনে মাজা রহিমাল্লাহ তার সহিহ ইবনে মাজাতেও হাদিসটি নিয়েছেন। তাই আমরা সালাত পড়ব মসজিদে,
যারা পুরুষ মানুষ এদের দায়িত্ব কর্তব্য মসজিদে সালাত আদায় করা, বাড়িতে ইচ্ছা করে সালাত আদায় করলে সালাত হবে না, এই হাদিস থেকে স্পষ্ট হয়। আবদুল্লাহ ইবনে মাকতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য কি কোনো রুখসাত রয়েছে যে আমি বাড়িতে সালাত পড়ব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কি হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ শুনতে পাও? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার জন্য কোনো রুখসাত নেই, তোমাকে মসজিদে এসে সালাত পড়তে হবে। ইমাম আবু দাউদ রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন, তাই আপনাকে আমাকে মসজিদে এসে, যারা আমরা পুরুষ মানুষ, মসজিদে আমাকে গিয়ে সালাত পড়তেই হবে, নচেত ইচ্ছা করে বাড়িতে বা দোকানপাটে বসে বা রাস্তাপথে এমনি চলে ফিরে জামাতে সহিত সালাত না পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তার সালাত হবে না। তাই সালাতের প্রতি যত্নবান হন, আপনার নিজে হন, আপনার ছেলে মেয়েকে করুন, তাহলে দেখবেন আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। জি, এরপরে যেটা বললাম যে পর্দা সহিত মা, তোমার বয়স হয়েছে, দেখা যাচ্ছে তুমি পর্দা করছো, অথচ তোমার মেয়ে, তোমার মেয়ে 14-15 বছর বয়স, তাকে পর্দা করাচ্ছ না, এটা কিন্তু ঠিক হয় না, এটা ভুল হয়ে যাচ্ছে। তোমার মেয়ের কারণে আরো কেউ পদস্খলন হচ্ছে, সে নিজে পাপ করছে, অপরকে পাপ করাচ্ছে, এই কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে ছেড়ে দেবে না। তাই নিজে পর্দা করো, তোমার মেয়েকে পর্দা করাও, তোমার ইহকাল পরকাল কল্যাণ হবে। জি, এরপরে ফজরের সালাতের পরে আপনি জামাতের সহিত সালাত পড়েন, তারপরে বাড়িতে কোরআন পড়ে আপনার কাজ শুরু করেন, ছেলে হোক মেয়ে হোক সবাই বাড়িতে কোরআন তেলাওয়াত করবে, তারপরে দেখবেন কোরআন তেলাওয়াত করলে আপনার বাড়িতে কল্যাণ বই আসবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই ছোট্ট কথাগুলো যেন তিনি কবুল করেন, এটি আমাদের সবার কাছে আবদার। আপনাদের বড় বছরের প্রথমে ভালো কাজ করেন, ভালো কাজ করেন, ভালো কাজের মাধ্যমে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন যে মানুষের জীবন 60-70 বছর বয়স, এর বেশি নয়, যে যেই অহংকার গৌরব আর দাম্ভিকতা দেখাক না কেন, আপনার 60-70 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সকে নির্ধারণ করে দিয়েছেন, তারপরও কেউ 100 বছর বা 120 বছর, এরকম খুব কম, কিন্তু আপনার গড়ে আয়ু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলছেন, 60-70 বছর বয়স মানুষকে দেওয়া হয়েছে, তাই এই বয়সের ভিতরে এর থেকে বেশি কেউ অহংকার আর গৌরব কেউ করতে পারবে না। দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, বিধায়ী আপনার জন্য কি আমল করেছেন, মৃত্যু বরণ করলেই বোঝা যাবে। তাই ফিরাউন নিজেকে প্রভু দাবি করার পরেও সে নিজে বাঁচতে পারেনি, মুসা আলাইহিস সালাতু সাল্লামকে সে তেড়েছিল, তারপরে মুসাকে তাড়ার পরে সে সমুদ্রেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। মুসা আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, আর ফিরাউনকে তিনি ডুবিয়ে মেরেছিলেন। তাই ফিরাউন নিজেকে প্রভু দাবি করেছিল, তিনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু। তারপর আল্লাহ সুবহানাহু তাআলা ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, মুসাকে বাঁচিয়ে দিয়েছিলেন। তাই দুনিয়ার জীবনে আপনার জীবন কিনে চিন্তা করুন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনার 3.5 হাত মাটির তলে আপনাকে যেতে হবে। একজন দামি লোকও সেই মাটি পাবে, গরিব মানুষও সেই মাটি পাবে, যে রিস্কা চালায় তারও 3.5 হাত মাটি পাওয়া হবে, যে প্রধানমন্ত্রী তাকেও পেতে হবে, যে জজ, যে ব্যারিস্টার, যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় আরো যে কেউ হোক, টাকা 10-20 তলা বাড়ির যে মানুষ উপরে বসবাস করে তাকেও 3.5 হাত মাটির তলে শুইতে হবে। তাই আপনার মা বোন যারা আমরা রয়েছি, আপনার পরকালকে চিন্তা করে আপনার কল্যাণ করুন, আপনি নিজেকে নিজেকে ধোকা দিয়েন না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেকে বাঁচাও, তোমার নিজের পরিবারকে বাঁচাও ওই অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তাই মৃত্যুবরণ করলেই আপনার আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের অন্যায় অপকর্ম থেকে রক্ষা করে ভালো কাজগুলো যেন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে, আমার ছেলে মেয়েদেরকে, আমাদের সবাইকে যেন তিনি সঠিক পথে পরিচালিত করে, যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে আল্লাহ, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আমরা যারা বেঁচে আছি সারা বিশ্বে যে যেখানে আছি, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদের মৃত্যু নিয়ে নিলে তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পড়তে পড়তে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক দান করো। সারা বিশ্বের মুসলিম মুসলিমাত নরনারী যারা যেখানে লাঞ্ছিত হচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি রহম করো, তাদের প্রতি দয়া করো, আর যারা গাদ্দারি করছে, যারা অন্য অপকর্ম করছে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দাও, তাদেরকে সঠিক বুঝ দাও, পরকালের চিন্তা তাদের ভিতরে দিয়ে দাও। কারণ তুমি তো বলছো
কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক আত্মাই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক আত্মাই মৃত্যু স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর কাছ থেকে কেউ পালায়ন করতে পারবে না। তুমি তো বলেছো আইনামা তাকুনু ইদুরিক কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইদা, তার মানে যেই যেখানে থাক মৃত্যুবরণ তাকে করতে হবে, মৃত্যু তাকে পেয়েই বসবে, মৃত্যু তাকে পেয়েই বসবে, তাই মৃত্যুর হাত থেকে তুমি যেহেতু কাউকে রেহাই দিবে না, তাই হে আল্লাহ আমাদের মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে রক্ষা করো, সঠিক দিনে অনুযায়ী আমরা যেন জীবনযাপন করতে পারি, সে তৌফিক আল্লাহ তোমার কাছে চাচ্ছি। আমাদের নিজেদেরকে ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মুসলিম মুসলিমা যারা যেখানে রয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি হেফাজত করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।